এরই কথা তোমাকে বলে বলছিলাম। দরজায় হকঠক আওয়াজ, মনে করলো যে তুমি এসেছো। ঘুমিয়ে পড়েছে বোধ হয়, দেখে তো তুই যা। আপনি হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন? না না না, আমি যাব না, আমি যাব না হাসপাতালে। কিন্তু হাসপাতালে আপনাকে পাঠিয়ে দেওয়াই আমার কর্তব্য। কিন্তু হাসপাতালে গেলে আমি আর বাঁচব না। আপনি বিশ্বাস করুন, আমি জানতাম না এটা আপনার বাড়ি। আমাকে হাসপাতালে পাঠাবেন না। আচ্ছা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমার সাথে বিশ্বাস বাবা, আমি ওকে সারিয়ে তুলতে পারবো। বেশ তো, এতে আর বলবার কি থাকতে পারে মা? এই যে মাঝে মাঝে কোথায় থাকেন, দেখে দেখে সারা পাওয়া যায় না। কেন, কি দরকার? কিসে? ও হ্যাঁ, আমার দিদি কোথায়? আমার চিরুনি। আপনি চাইলেন যে মাত্র? ও হুম, চলুন বেরিয়ে আস। না, এটা কি? কি আমি তো আজকে যাব না, আপনি যান, আমার কাজ আছে। যাবেন না? আরে লাল ফুল দে, পরিয়ে দে। বেড়াতে বেরিয়েছিলাম, আপনাকে দেখে এদিকে এলাম। আচ্ছা, এই জায়গাটা বেশ না? আপনার ভালো লাগে? খুব ভালো লাগে। কেন মনে হয়? কি কি মনে হয়? বলুন। ও হ্যাঁ, ভাবছিলাম একটা চিঠি লিখবো। চিঠি লিখবেন? কাকে? কলকাতায়। কলকাতায় চিঠি লিখেছে? কাকে লিখবো? আচ্ছা, আপনি কলকাতা যাবেন? না। কেন? আপনাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। আপনার কি কি ভালো লাগে? যেমন ধরুন, হয়তো আগে খুব সিগারেট খেতে,
অনেক দিনের অভ্যেস। নাকি খুব কষ্ট হচ্ছে? আচ্ছা আপনার কি কি ভালো লাগে জানেন তো আপনি? কি জান, রোজ মাথা শিওরে রেখে দিয়ে আসেন রজনীগন্ধা ফুল। আর আপনাকে রোজ রাত্রে আপনি চলে যাওয়ার পরে আমি অনেক খুব চোখ বুঝিয়ে শুয়ে থাকি, অন্ধকারে রজনীগন্ধার গন্ধ, খালি আপনার মুখ মনে পড়ে, বেশ লাগে, ঘুমিয়ে পড়ি। কখনো কোনো দিন আমাকে একলা ছেড়ে যাবেন না। কথা দিলাম কখনো ব্যস্ত। তোমাকে আমি ঠিক বোঝাতে পারবো না, তুমি আমার জন্য এত করছো। সব স্ত্রী তো তার স্বামীর জন্য করে, কিন্তু তোমার জন্য তো আমার একটা কিছু করার দরকার। কিচ্ছু করতে হবে না, আমি সারাদিন চাকরি করে সেখানে ফিরে আসবো, তুমিও ডাক্তারি করে ফিরে আসবে, তারপর আমরা দুজনে মিলে খুব ঝগড়া করবো। হ্যাঁ ঝগড়া করবো? হ্যাঁ কেন? কেন তোমার ভুলো মনের জন্য সারাদিন তুমি যে অন্য মনুষ্য থাকো। আচ্ছা এমনও তো হতে পারে তুমি ভুলে একটা অন্য বাড়িতে চলে গেলে, আর আমি আর একটা বাড়িতে তোমার অপেক্ষায় বসে রইলাম।
না না তা হবে কেন না তা হতে পারে না আমি তো আগের মতো অন্যমনস্ক হই না আগের মতো অন্যমনস্ক হও না 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 ঠিক বলছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা পকেটটা দেখবো পকেটটা হ্যাঁ এই দেখো আচ্ছা আর ওই পকেটটা ওই পকেটটা আচ্ছা দাদাবাবু বাইরে অপেক্ষা করছে ও ভাড়াটা মিটিয়ে দিন বাবা এর আগে তোমাকে আর চিঠি লিখতে পারিনি দিনগুলো কোথা দিয়ে কিভাবে কেটেছে ভাবলে অবাক হয়ে যায় দিন নেই রাত নেই কলকাতার পথে পথে ঘুরে বেরিয়েছি খুঁজে বেরিয়েছি তাকে আপনার জন্য কি করতে পারি বলুন বলুন আপনার জন্য কি করতে পারি আমি অনেক আশা নিয়ে ও হ্যাঁ দেখুন বিজ্ঞাপনটা দেখে রোজই প্রায় দু তিনজন করে যাওয়া আশা করছেন ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কাউকেই পছন্দ হচ্ছে না আমারই ভাগ্যে ফুল টাইম গভর্নেন্স দরকার যা আশা করে এসেছেন হয়তো তা ব্যর্থ নাও হতে পারে আচ্ছা নমস্কার আসতে পারে আমি খাবার খেয়েছি মামু দ্যাটস লাইক এ গুড গার্ল কিন্তু মনে থাকে জানো ভবিষ্যতে যদি কখনো এরকম অন্যায় করো তোমার জন্য উনিও বকুনি খাবেন তা আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো সোয়েটার বুনছেন বুঝি বাহ রংটা বেশ আপনার পছন্দ হয় কেন বলুন তো না
কে কে ওখানে আপনি এত রাত্রে এখানে ঘুম আসছিল না বারান্দায় দাঁড়িয়েছিলাম দেখলাম রাত দুটো বাজে অথচ আপনার ঘরে আলো জ্বলছে আপনি এত রাত পর্যন্ত কাজ করেন সেই দুশ্চিন্তা আপনার ঘুম নষ্ট করবেন না কিন্তু বলুন শুনলাম আপনি খুব কঠিন রোগ থেকে উঠেছেন কে বলেছে আপনাকে মা হ্যাঁ দেখুন কতগুলো কথা আপনার জেনে রাখা দরকার আমি কতগুলো প্রিন্সিপাল মেনে চলি তার মধ্যে একটা হলো কৌতূহল থাকা ভালো তার একটা সীমারেখা থাকা দরকার দেখ মা তুই বরং আমার সঙ্গে ফিরেই চল না বাবা তবু তোর কাছেই আছি আচ্ছা মা তুই নিজের পরিচয়টা ওকে দিয়েছিস কি লাভ আমি ওর স্ত্রী বলে পরিচয় দিলে উনি কি বিশ্বাস করবে আত্মীয় স্বজনরা যা তা বলবে তখন তো এই বাড়িতে আমার থাকাই অসম্ভব হয়ে উঠবে তাছাড়া কি মা আমাকে কেউ অপমান করলে আমি সইতে পারি ইচ্ছে করলে ফিরিয়েও দিতে পারি কিন্তু আমার ভালোবাসাকে কেউ অপমান করবে তা তো আমি সইতে পারবো না আর এ বাড়ি থেকে যদি আমাকে চলে যেতেই হয় গভর্নেস হিসেবেই চলে যাব তাহলে একবার শেষ চেষ্টা করে দেখবো বাবা আপনি ডাক্তারি করছেন নাকি হ্যাঁ আপনি ঠিকই করেছেন কাল সকালে আরেকটা টেনসিটি দিয়ে দেব হ্যাঁ দেবেন আমাকে কিছু বলবেন আপনি ডাক্তারই জানেন অথচ পড়েছিলাম ইচ্ছেও ছিল বড় ডাক্তার হব হতে পারলেন না কেন অবস্থার চাপে আপনি বিবাহিতা আপনার স্বামী আমার স্বামী আমাকে ভুলে গেছেন
অজান্তে ব্যথা দিলাম, কিছু মনে করবেন না। আপনি খাবেন না? নিশ্চয়ই খাবো, খাবো বলে খাওয়ানোর সুখটাকে নষ্ট করতে চাই না। কতদিন পরে কি মনে পড়ছে পুরনো দিনের কথা? আপনার স্বামীর কথা? সারাদিন কোথায় ছিলেন? সেই কথা জানবার জন্য কি মাঝরাত্রে আমার ঘরে ছুটে এসেছেন? নইলে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমোতে পারিনি কেন? আপনি আমাকে ভুল বুঝেছেন, আপনার দিকে আমি ছুটে গেছি এই কথা সত্যি, কিন্তু সেটা আপনাকে থেকে নয়। সে আমি জানি, আপনার মনের মধ্যে যে ঘুমিয়ে আছে তারই ছায়া দেখেছেন আমার উপর। আমি মালার গভর্নেস। হ্যাঁ, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছ? ম্যানেজার বাবু, ওর মাইনেটা বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিন। ম্যানেজার বাবু ওর বাড়ির ঠিকানা জানেন? চিঠি ফেলতে দিতেন, দেখেছি, এস ব্যানার্জি, পলাশপুর। Thank you.
রমা রমা।